আসসালামু আলাইকুম আমন্ত্রণ রাষ্ট্রীয় হেলথ বুলেটিনে আপনাদের সঙ্গে আছি আমি সেজিতি পাল শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্মেলনে প্রশংসিত হলেন সাংসদ ডক্টর হাবিব মিল্লাত পাঁচ শতাধিক রোগীকে প্যালাইটিভ সেবা বিএসএমএমইউ এর কার্যক্রম পরিদর্শন করলেন উপাচার্য কনক কান্তি বড়ুয়া এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্যারাসাইটিক টুইন বেবির সফল অস্ত্রোপচার শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষায় বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাহাত্তরতম সম্মেলনে সাংসদ প্রফেসর ডক্টর মোহাম্মদ হাবিবে মিল্লাতের উত্থাপিত একটি প্রস্তাব প্রশংসিত হয়েছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষায় সংসদ সদস্যের ভূমিকা শীর্ষক অধিবেশনে প্রস্তাবটি উত্থাপন করেন তিনি যৌথভাবে এই অধিবেশনের আয়োজন করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন বাইশ মে বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় স্থানীয় সময় এই অধিবেশনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের সংসদ সদস্য সহ অন্যান্য প্রতিনিধিদের অবহিত করেন তিনি ডক্টর মোহাম্মদ হাবিবে মিল্লাত তার ভাষণে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষায় বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তার গুরুত্ব তুলে ধরেন পাশাপাশি সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষায় রাজনৈতিক সদিচ্ছার গুরুত্ব এবং এর জন্য দরকারি নীতি ও আর্থিক সহযোগিতার পাশাপাশি বিভিন্ন পরিকল্পনা সঠিক বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন নিরাময় অযোগ্য রোগীদেরকে আমৃত চিকিৎসা সেবা দানের মাধ্যমে রোগীদেরকে যতটা সম্ভব যন্ত্রণামুক্ত বা ব্যথামুক্ত রাখা এবং রোগী যাতে স্বস্তি বা আরামদায়ক বোধ করেন তা নিশ্চয় করাই হল প্যালায়েটিভ সেবা রাজধানীর করাইল বস্তিতে চলমান এই প্যালায়েটিভ সেবা কার্যক্রমের মাধ্যমে এ পর্যন্ত আঠাইশ শিশু ও পাঁচ শতাধিক বয়স্ক রোগীর মাঝে সেবা দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় তেইশ মে বৃহস্পতিবার রাজধানীর বনানীতে খামারবাড়ি করাইল বস্তিতে কমিউনিটি প্যালায়েটিভ কেয়ার সেন্টারে চলমান কে সেবা কার্যক্রম পরিদর্শন করেন ইউর উপাচার্য অধ্যাপক ডক্টর কনক বড়ুয়া দুই হাজার পনেরো সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং ওয়ার্ল্ড ওয়াইড হসপিস প্যালায়েটিভ কেয়ার অ্যালায়েন্সের ডব্লিউএইচপিসি এর যৌথ উদ্যোগে দুই লাখেরও বেশি মানুষের বসবাসকারী করাইল বস্তিতে বয়স্কদের মাঝে এই সেবা কার্যক্রম শুরু হয় এ পর্যন্ত পাঁচ শতাধিক বয়স্ক রোগীর মাঝে এই চিকিৎসা চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে এছাড়া বিএসএমএমইউ ও ওয়াইল্ড চাইল্ড ক্যান্সারের যৌথ উদ্যোগে ওই বস্তিতে দুই সাল থেকে শিশুদের জন্য এই সেবা কার্যক্রম চালু হয়েছে এ পর্যন্ত আঠাশ জন শিশুকে এই সেবা প্রদান করা হয়েছে যাদের বয়স তিন থেকে দশ বছর সেবা কার্যক্রম পরিদর্শনকালে প্যালায়েটিভ সেবা গ্রহণকারী রোগীদের সাথে কথা বলেন বিএসএমএমইউ উপাচার্য উপাচার্য কান্তি বড়ুয়া এবং তাদের চিকিৎসা সেবার খবর নেন সেই সঙ্গে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাসও দেন তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো সফল অস্ত্রোপচারের মাধ্যমে অপূর্ণাঙ্গ শিশু বিচ্ছিন্ন করেছেন একদল বিশেষজ্ঞ সার্জন বাগেরহাট মোরলগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে গত তিন মে জন্ম নেয় শিশুটি একুশ মে সকাল সাড়ে দশটার দিকে মেডিকেল কলেজ হাসপাতালে পেডিয়াট্রিক্স সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর অমর সুকুমার সাহার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল এই অস্ত্রোপচার সম্পন্ন করেন বিশেষজ্ঞ দলের অন্য চিকিৎসকরা হলেন পেডিয়াট্রিক্স সার্জারি বিভাগের ডক্টর মিজানুর রহমান ডক্টর জুলেকার মানাইম ডক্টর জাফর শরীফ এবং ডক্টর সহদেব কুমার সাহা এই অস্ত্রোপচারকে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় হাসপাতালটির চিকিৎসা ব্যবস্থার বিরাট এক সাফল্য ও অগ্রগতি হিসেবে দেখছেন হাসপাতাল কর্তৃপক্ষ দর্শক রাজ টিভির হেলথ বুলেটিন এ পর্যন্তই আপনার মেডিকেল কলেজ ও হাসপাতালের গুরুত্বপূর্ণ ঘটনা সায়েন্টিফিক সেমিনার সিম্পোজিয়াম এবং কনফারেন্সের খবর আমাদের জানান রাজ টিভির হেলথ টিম পৌঁছে যাবে ঘটনাস্থলে এত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল